আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বিডিং। ভিউয়ার্স, আমার টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা আজকে ফিল্মোরা নিয়ে কথা বলবো। ফিল্মোরা দিয়ে আমরা যারা এডিটিং করি তারা আমরা কম বেশি সবাই জানি, এর অনেক লটস অফ ফিচার আছে, এবং সেসব ফিচারগুলো যদি আমরা একটা একটা করে করতে যাই সেগুলোর অনেকগুলো ভিডিও করতে হবে। হ্যাঁ, আমি ওরকমই একটি ধারাবাহিক সিরিজ করতে যাচ্ছি ফিল্মোরা নিয়ে। তো যারা ফিল্মোরা দিয়ে এডিটিং করেন, যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য এই আমার পরবর্তী সিরিজগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলছি, যাতে আমরা যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফিল্মোরা সম্পর্কে জানতে চাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আপনারা পরবর্তীতে যে কোনো আপডেট আমাদের ভিডিও আপলোড হোক না কেন সেটা আপডেট আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আসুন আমরা প্রথমেই আমাদের ফিল্মোরাটি ওপেন করে নিই। ভিউয়ার্স, আমাদের ফিল্মোরাটি ওপেন হয়ে গিয়েছে। তো আজকে আমরা টিউটোরিয়াল দেখাবো সেটার উপরে যে টাইটেল। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করুন এই যে এখানে টাইটেল অপশনটি আছে, তো এই টাইটেলটা নিয়েই আমরা আজকে কাজ করব। টাইটেলের যেসব ফাংশন আছে সবগুলো ফাংশন আমি নিজেও হয়তো জানি না, বাট যতগুলো জানি আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং টাইটেলের লটস অফ ইফেক্ট আছে, সবগুলো ইফেক্ট একে একে যদি আমরা দেখে নিই। তো ধরুন আমরা কোনো একটা ভিডিও করতে গেলে শুরুতে কি দরকার, শুরুতেই ভিডিওটির নাম দরকার, যে নামটি আমরা ভিডিও চলবে, আপনি সে ভিডিও চলার সময় কোন কোন জায়গায় লিখতে হয়, কখনো টাইটেল আকারে লিখতে হয় যে আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছেন সেটা দর্শকদের বোঝানোর জন্য আপনি ছোট করে একটা নোট দিলেন, যে ধরুন এটা কোন একটা গোলের ফুটবল গেম, তো তখন আপনি কিন্তু অবশ্যই দিবেন যে এই গোলটা কে করেছে তার নামটা আপনি দিতে চাবেন। তো এরকম একটা ব্যাপার হতে পারে। আবার ধরুন সিনেমাটিক স্টাইল, সিনেমার শেষে দেখি আমরা এক ধরনের নাম উঠে যায়, পরিচয়, ডিরেক্টর, সিঙ্গার, সবার একটা নাম দেখা যায়। তো এই ধরনের আপনার লিস্টের জন্য কোন ধরনের ম্যানার করবেন এটা আপনারা দেখতে পারবেন। তারপরে যদি ধরুন আমরা নিউজ যে দেখি, যারা নিউজ টাইপের কন্টেন্ট করেন তারা, আমরা যে ধরনের নিউজ দেখি নিউজের নিচ দিয়ে অনেক সময় সুন্দর করে লেখা আসে, তো এগুলো দেখতে পারবো। তো বিভিন্ন টেক্সট আমরা এখানে দেখতে পারবো, সবগুলো টেক্সট হয়তো টাচ করতে পারবো না, তো আপনাদের যতটুকুন দেখাবো এতটুকুন বুঝতে পারলে আপনারা এরপরে দেখে দেখে আরও নতুন নতুন টেক্সট ফরম্যাট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরুতেই আমরা একটি টাইটেলের জন্য একটি ফাইল নিয়ে নিব, করব টাইটেলে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমাদের কাজ এই যে অনেকগুলা এখানে অনেকগুলা টাইটেল দেওয়া আছে, এই যে এখানে আপনার দেখেন দেওয়া আছে ইনক্লুডেড 259। তো 259 কে আবার আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে কিভাবে, যে ওপেনারদের জন্য 25 আছে। হ্যাঁ, তো ওপেনারটা আমরা দেখে নিই। তো এগুলো ওপেনারদের জন্য, যে কোনো ভিডিও ওপেন করার সময় যে ধরনের টাইটেল ট্যাগ দরকার সেগুলো এখানে আমাদের আছে। এরপরে ধরুন এই ধরনের আরও কিছু টাইটেল আছে, নর্মাল টাইটেল বা সব ধরনের টাইটেল এখানেও আপনি পাবেন। লোয়ার থার্ড 43, এখানে আছে আপনার 43 আইটেমস। এখানে সাবটাইটেলস, সাবটাইটেলসের জন্য আপনার আছে 15 আইটেমস। এন্ড ক্রেডিটস, এটার জন্য আছে আপনার 14টা আইটেম। এছাড়াও আছে নিউ, তো এখানে আপনারা দেখবেন 120টার মতো। তো অনেক 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 টাইটেল আছে, তো আমরা এগুলোর মধ্যে যে কোনো একটি টাইটেল নিয়ে নিব। যে এটা আপনাদের যেটা বলেছিলাম যেটা হলো সিনেম্যাটিক স্টাইল, ধরুন একটা ভিডিও যাবে সেটার উপরে আপনারা এই এটা দিবেন। তো আমি এটা প্লে করছি, দেখুন এই যে ভিডিও শেষে আপনাদের এভাবে এখানে আপনারা যদি চান নাম লিখে দিতে পারেন, তো আমি সেখানে আপনাদের এটা ক্লিক করি, ডাবল ক্লিক করি বা এখানে টেনে নিয়ে এসে এই যে এখানে আমাদের এখানে ছেড়ে দিলাম। তো এখানে যদি আমরা এখন এই যে ডাবল ক্লিক করি এই যে লেখার অপশনটা চলে আসে, তো এখানে আমরা আমাদের মতো করে লিখব বা এখানে যা আছে সবই কেটে দিলাম আমরা, একদম আমরা একদম যা যা লিখব যা যা লিখব যা যা লিখব সেভাবে আসবে, এইভাবে আসতে থাকবে আসতে থাকবে। তো এটাও হতে পারে আবার আমরা চাইলে কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে যাবে, তো আমরা চাইলে এভাবেও দেখতে পারি।
তো এটা আমরা বুঝবো কিভাবে আর একটু ক্লিয়ার করার জন্য আপনাদের একটি ভিডিও অন করি আমি একটি ভিডিও ফাইল নিই তো আমি আমার একটি ভিডিও নিচ্ছি সেখান থেকে আপনারা নিলে বুঝতে পারবেন তো আমি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি তো এখন আসুন আমরা এই ভিডিওটি এখানে নিয়ে আসি তো এখন আমরা ভিডিওটি যদি প্লে করি টাইটেলটা আমাদের উপরে রাখা আছে দেখুন এভাবে একটা ভিডিওর উপরে কিভাবে আমার নামটা চলে যাবে তো ভিউয়ার্স এটা দেখলেন এই একটা টাইটেলস তো আমরা আরেকটা টাইটেলস নিয়ে আসতে পারি যেখানে আপনাদের শুধুমাত্র প্রডিউসার বা ডিরেক্টর এদেরকে নাম যদি আপনি দিতে চান তো ধরুন উইজার এই পার্টে আমরা দিয়ে দিলাম আমরা এটাকে একটু প্লে করি দেখুন এই যে আমাদের তো আমরা ভিডিওটা একটু অফ করে নিচ্ছি সাউন্ডটি তো দেখুন এখানে আমরা এই যে টেক্সটটা এখানে আমরা এই টেক্সটটা দেখতে পারি তো এখানেও আমরা চাইলে এখানেও আমরা কাস্টমাইজ করে নিতে পারি এই যে এখানে এসে আমরা যে লেখাটা লিখব সেটা আমাদের এই ভিডিওতে এখানে কেটে দিতে পারি আমাদের যেটা নাম টেক বিডি লিখলাম তো দেখুন এখানে এখন টেক বিডি এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি এই যে সাইজ বড় করতে চাইলে বড় করতে পারি এটা এক ধরনের টাইটেল আবার ধরুন আপনি সাবটাইটেল করবেন তো সাবটাইটেলের জন্য আমরা চলে যাই তো আমরা এটা সাবটাইটেলটা একটু দেখাই আপনাদের ধরুন এই সাবটাইটেলটা যদি আমরা এখানে নিয়ে আসি এখন এটাকে একটু প্লে করে দিই এই যে আমরা কিন্তু এখানে সাবটাইটেলসটা দেখতে পারছি ভিউয়ার্স আপনি চাইলে যে কোনো ধরনের টাইটেল ইউজ করতে পারেন এখানে লটস অফ আপনি ফিল্মোরাতে লটস অফ ইফেক্ট আছে তো আপনি চাইলে অনেক সময় আমরা নিউজে যে ধরনের একটি নাম যায় ধরুন ওরকম একটি টাইটেল আমরা যদি সার্চ করতে যাই তাহলে আমরা হোমে গিয়ে একটি টাইটেল নিয়ে আসি ধরুন এটি একটি টাইটেল তো এই টাইটেলটা আমরা যদি এখানে দেখতে পারি দেখুন খেয়াল করুন যে এখানে আপনার নিউজের যেসব যে ধরনের ইনফরমেশন লিখতে চান সেটা লিখে দিবেন তো এখানেও আমরা একটি কাজ করতে পারি ধরুন কাস্টমাইজ এখানে ডাবল ক্লিক করলে এখানে এসে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখবেন ধরুন আমরা লিখলাম টেক বিডি তো টেক বিডি এই যে আমরা দেখুন এখানে টেক বিডি লেখাটা আসছে যে ভিডিওর যে প্রান্তে আমরা বসাতে চাব ধরুন আমি এইটা আমার ভিডিওর কতটুকুন জায়গায় তুলে নেব ধরুন এখান থেকে আমি যদি এই পর্যন্ত নিতে চাই তাহলে এই যে এখানে শেষ অংশটা আসলে যখন মাউসের এরকম দেখতে হবে তখন এরকম ধরে ব্র্যাক করে ছেড়ে দিবেন যে পর্যন্ত আপনার দরকার সে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এখন আমরা ভিডিওটা রিমুভ করে দিই এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম করে ডিলিট করে দিলাম এখন আমরা টাইটেলগুলো লেখা কিভাবে সুন্দর করতে পারি সেগুলো আপনাদেরকে দেখাই ধরুন এই লেখাটি টেক বিডি এখানে লিখেছি এই টাইটেলটার উপরে আমরা কাজ করব তো এই টাইটেলটা আমরা প্রথমে ডাবল ক্লিক করে নিই তো এখানে প্রথমে কালার দিয়ে আমরা গ্রেডিয়েশনটা কালার যে ভেরিয়েশন সেটা দেখতে পারি কোন ধরনের এখানে যেগুলো আছে সেগুলো মধ্যে থেকে নিতে পারি আবার এখানে চাইলে ধরুন আমরা এই কালারটাই নিলাম নেওয়ার পরে আমরা ওকে করলাম ওকে করার পরে আমরা এবার এখান থেকে দেখুন কিছু অপশন আছে সেই অপশনগুলো আমরা একটু দেখে নিই এর আগে একবার দেখালাম আর একবার দেখাই তো এখান থেকে তো আমরা রোটেটটা দেখিয়ে নিয়েছি বিভিন্নভাবে রোটেট করা যাবে একটা স্কেল সাইজ স্কেলিংয়ের জন্য এটা ইউজ করতে পারি আর এখানে দেখুন আমরা এই যে মুড ডার্ক মুড আছে এছাড়া অনেকগুলো মুড আছে যে যে মুড আপনারা পছন্দ করেন সেরকম একটি মুড নিয়ে নিতে পারেন তো আমরা নর্মালি রাখি এখানে
তারপরে আমরা চাইলে আবার এখানে অ্যাডভান্স অপশনে আসতে পারি। অ্যাডভান্স অপশনে এসে যে এখানে ব্লার অপশন আছে এটা নিয়ে কাজ করতে পারি। এখানে আপনারা দেখেন অ্যাঙ্গেল, এটা নিয়ে আমরা এই যে কালারগুলো একটু কোন দিকে কোন পার্ট দেখতে কেমন হবে। তো এই এই যে আরেকটা জিনিস করি, একটু বড় করলে ভালো হবে। এই যে আমরা ফ্রন্ট সাইজটা এখান থেকে একটু চেঞ্জ করে নিই। হুম, ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে নিলে আমাদের দেখতে একটু সুন্দর হবে। যাই হোক, আমরা এখন এখান থেকে এবার লক করুন, আমরা যদি এরকম ভাবে ইয়ে করি তো এই ধরনের কাজ করতে পারবো। এছাড়াও এখানে আসুন, এখানেও অনেকটা একই ধরনের কাজ। আর এখানে আছে, আমরা যদি বর্ডার দিতে চাই তো বর্ডার দিতে চাইলে প্রথমে আমাদের টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পরে আমাদের বর্ডারটা ছোট বড় বা বর্ডারটা কতটুকু থাকবে এটাকে কন্ট্রোল করতে পারবো এখান থেকে। কালারটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, কালার আমরা যেটা খুশি সেটা দিতে পারবো। তো কালারের জন্য তো এইসব অপশনগুলো আছে। আমরা টেক্সটের শ্যাডো দিতে চাইলে টেক্সটের শ্যাডোর জন্য এখানে আমরা শ্যাডো দেওয়াই আছে আমাদের। তো শ্যাডোর কালারগুলো আমরা সিলেক্ট করতে পারি, যে কোনো কালার। এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আপনার ব্লার অপশন আছে, এখানে আপনার ডিস্টেন্স যদি একটু করতে চান, যে ডিস্টেন্স দেখুন একটু ডাবল টাইপের, তো এটাকে কমিয়ে বাড়িয়ে আপনি এরকম করতে পারেন। তো অ্যাডভান্স টুলস আমরা কিছু দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারা এই যে চাইলে এখানে একটু বোল্ড করতে পারেন, এটা দিলে ইটালিক হবে। হ্যাঁ, আবার যখন অনেকগুলো লেখা থাকবে তখন এই যে সেন্টারে নিয়ে আসবেন বা লেফটে বা রাইটে। তো এভাবে আমাদের লটস অফ ইফেক্ট আছে। তো এখন আমরা চলে যাই আরেকটি ইফেক্টে। ধরুন এখানে আমরা যদি যাই, এখানে গেলে আমরা এখন আমরা দেখতে পারবো লেখার যে ডাবল ক্লিক করি, এই যে আপনার লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে আমরা যদি লেখা দেখুন, আমি বিভিন্ন অ্যালাইনমেন্ট করছি। অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করার জন্য আপনি এখন বুঝতে পারবেন যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে করে নিব। এছাড়া তো আমরা ইটালিক দেখিয়েছি, বোল্ড দেখিয়েছি, তো এগুলো করা সম্ভব। ফ্রন্ট এখান থেকে আমরা চাইলে সাইজ ছোট বড় করতে পারবো, এখানে চাইলে আমরা ফ্রন্ট ডিফারেন্ট ফ্রন্ট ইউজ করতে পারবো। তো এটা আমাদের যার যে ফ্রন্টটা পছন্দ হয় সেটা আমরা ইউজ করতে পারবো। তো এভাবে আমাদের টাইটেল ট্যাগটি আমি মূলত আপনারা কম বেশি সবাই জানেন হয়তো, তবু আমি একটু আলাদা আলাদা করে সবগুলি দেখানোর চেষ্টা করলাম। আর এছাড়াও আমরা আরও কীভাবে কাস্টমাইজ করতে পারি, ধরুন এখানে আমাদের টেক্সটটা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এই টেক্সটটাতে ডাবল ক্লিক করি। এবার আসুন এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করতে চাই, কীভাবে করবো সেটা একটু দেখিয়ে দিই। এখানে আমরা মোর আরও কালারের অপশন আছে, এই যে কোনো কালার আপনি নিতে পারেন। হ্যাঁ, তো আপনি এখন কোন কালারটা নেবেন, এই যে ধরুন আমরা একটু পার্পেল করলে কেমন দেখায় দেখি। এই যে এটা যেমন সিলেক্ট করা অপশনটি দেখুন পার্পেল হয়ে গেল, আবার এই অপশনটা সিলেক্ট করলাম। এখন এই অপশনটা সিলেক্ট করে যদি আমরা এখানে অন্য একটি কালার দিয়ে দিই, ধরুন এখানে গ্রিন কালার দিয়ে দিই, তো দেখুন এটা গ্রিন কালার হয়ে গিয়েছে সাবটাইটেলটা। তো এভাবে আমরা কিন্তু যে কোনো কালার ভেরিয়েশন করতে পারি। তো এই যে এই ধরনের ডিজাইন আছে, আপনারা যদি কভার পেজ করতে চান তো এই ধরনের ডিজাইন নিয়ে আসতে পারেন। এই যে তো এখানে আমি এই এই টাইটেলটা এবার দেখাচ্ছি, দেখুন কভার পেজের জন্য। তো আপনি এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, ধরুন আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে আমরা লিখলাম টেক বিডি। এরপরে এটাকে আমরা যেভাবে ছোট বড়, এভাবে প্রত্যেকটা টাইটেলেই আপনাদের কাস্টমাইজ অপশন আছে, ছোট বড় করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এই যে এখানে এসে সিলেক্ট করে নিয়ে আমরা কালার সিলেক্ট করা দরকার নেই, আপনি কালার চেঞ্জ করলে অটোমেটিকলি কালারটা পেয়ে যাবে। এই যে তো এভাবে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো।
এই লেখাটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমরা চাইলে বড় করতে পারি, আরো বড় করতে পারি, এটাকে বড় করলাম। তো এভাবে আমরা প্রত্যেকটা কাস্টমাইজ ডিজাইনকে ইউজ করতে পারবো টাইটেল ট্যাগের। আরও সুন্দর সুন্দর টাইটেলস আপনারাও যার যেটা দরকার, আসলে আমার যেগুলো এই মুহূর্তে মনে পড়লো আমি সেগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের যার যে ধরনের টাইটেলস দরকার, তো আপনারা এভাবে একটু প্লে করে নেবেন, হ্যাঁ, যে কোন ধরনের টাইটেলটা আপনাদের দরকার। ধরুন আমরা অনেক সময় ডিসক্লেমার দিই, ডিসক্লেমারের জন্য আমরা এই ধরনের টাইটেলটা ব্যবহার করতে পারি। একটু প্লে করে দেখাচ্ছি। তো এটি একটি সুন্দর ডিসক্লেমার জন্য হতে পারে, বা আপনার কোনো প্রমোশনের জন্য করতে পারেন, টেইলারের জন্য করতে পারেন, তখন এই ধরনের টাইটেলস দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো এরকম লটস অফ ইফেক্ট, লটস অফ টাইটেল আছে এখানে আমাদের। তো যে ধরনের টাইটেল আমাদের এখানে আছে, এছাড়াও আপনি কাস্টম টাইটেল করে এখানে ডাউনলোড করে নিতে পারবেন। বা এই যে এগুলো আমি যেগুলো ইউজ করি, আমি অলরেডি যেগুলো ইউজ করেছি সেগুলো ডাউনলোড করা আছে। এই যে দেখুন, যেগুলো ইউজ করিনি সেগুলো এখানে ডাউনলোডের অপশন আছে। দেখুন এখানে আমরা দেখি, এটা একটু ডাউনলোড করি, দেন প্লে করি, এই যে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই যে এখানে দেখুন আমাদের এই টাইটেলটি, একটু প্লে করে দেখি। এই যে দেখুন। তো এইভাবে আপনাদের যে টাইটেলটি আপনারা ব্যবহার করবেন, এমনিতে যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো তো এরকম সাইন দেখাবেন, আর যেগুলো ডাউনলোড করা নেই করতে হবে সেগুলো আপনারা এখানে করতে যাবেন, এখানে ক্লিক করে করতে পারবেন। এখানে এই চিহ্নটা দেখলে আপনারা সেটাকে ডাউনলোড ক্লিক করবেন, দেন ডাউনলোড হয়ে গেলে আপনারা বা ডাবল ক্লিক করবেন, এই যে ডাউনলোড হয়ে গেল। তো এভাবে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করলে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো এরকম লটস অফ ইফেক্ট, এই যে একটি সুন্দর একটি ইফেক্ট। তো এটা আমরা দেখি, এই ইফেক্টটা একটু ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে লোডিং হচ্ছে, হয়ে গেছে ভিউয়ার্স। আমরা এখন এটাকে প্লে করব। তো এইরকম অনেক টাইটেল আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি টাইটেল আপনারা ইউজ করতে পারবেন। এই যে এখানে অনেক রকম টাইটেল আছে, তো এগুলো আমরা দেখব। আপনারা টাইটেলে এসে এই যে এখান থেকে ক্লিক করে স্ক্রল করলে আস্তে আস্তে নিচের দিকে গেলে সবগুলো দেখতে পারবেন। এছাড়াও এই যে বিভিন্ন ক্যাটাগরিতে আছে, এখানে টাইটেল, লোয়ার টাইটেল, সাব টাইটেল, এন্টি স্ক্রিন, হ্যাঁ, তো এভাবে আপনাদের বিভিন্ন টাইটেল নামকরণ করা আছে এই লেফট সাইডে। তো ভিউয়ার্স, আজকে এটাই ছিল আমাদের টাইটেল লেসন। তো আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। এবং আমরা হয়তো নেক্সট ফিল্মোরা নিয়ে আরও নতুন নতুন প্রত্যেকটা ইফেক্ট নিয়ে আমি ফিল্মোরার একটা সিরিজ করতে যাচ্ছি, প্রত্যেকটা ইফেক্ট নিয়েই আমি আসবো। এরপরে আমরা হয়তো অন্য কোনো ট্যাগ, এখানে ট্রানজিশন আছে, হ্যাঁ, এখানে অডিও নিয়ে আসে, এখানে আমরা কীভাবে ব্লার করব সেটা নিয়ে আসবো, কীভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করব, এগুলো পার্ট বাই পার্ট আমরা সবগুলো ইফেক্টই নিয়ে আসব। নতুন কোনো ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। তো ভালো থাকুন।